হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে জিমেইল সম্পর্কিত, এবং আজকে আমরা কথা বলবো জিমেইলের এই যে টু, সিসি এবং বিসিসি এই তিনটার কি কাজ, কোনটা কি কাজে ব্যবহৃত হয়। যারা আমরা চাকরি করি বা বিভিন্ন বাস্তবিক জীবনে মেইল পাঠাতে হয় তাদের এই তিনটা জিনিসের ব্যবহার জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাকে অনেকেই বলতেছিল ভাই এটা নিয়ে ভিডিও বানানোর জন্য, তো এই জন্য আমি এটা নিয়ে ভিডিও বানাতে বসলাম। তো ভিডিওটি অবশ্যই অবশ্যই অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে, তা না হলে আপনি কিন্তু বুঝতে পারবেন না, এবং অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে প্রপার ইউজ আপনি জানতে পারবেন। তো শুরু করার আগে নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন। ওয়েলকাম ব্যাক। তো দেখেন এখানে টুতে যদি আপনি অনেকগুলা মেইল লেখেন, ধরেন আমি লিখলাম abc@gmail.com, ঠিক আছে, এরপরে কমা দিলাম, দেওয়ার পরে আমি যদি লিখি bcdship@gmail.com, ঠিক আছে, এই কমা দিলাম। এইভাবে আপনি যদি একাধিক মেইল টুতে লেখেন সেক্ষেত্রে কিন্তু সবার কাছে মেইল যাবে, কিন্তু একটা অসুবিধা হচ্ছে যে সেটা হচ্ছে যে সবাই সবাইকে দেখতে পারবে। আপনি এখানে এবিসি দেখতে পারবে যে বিসিডি কে মেইল পাঠানো হয়েছে, বিসিডি দেখতে পারবে যে এবিসি কে পাঠানো হয়েছে। এরকম যদি অনেক মেইল থাকে সবাই সবাইকে দেখতে পারবে, সবাই সবাইকে রিপ্লাই দিতে পারবে। তো সবাই সবাইকে রিপ্লাই দিতে পারবে বা রিপ্লাই অলে যদি কেউ ক্লিক করে তাহলে সবার কাছে যখন রিপ্লাই চলে যাবে তখন সবাই খুব বিরক্ত হতে পারে। এই জন্য টুতে অধিকাংশ ক্ষেত্রে একটা মেইল রাখা হয়, সব মেইল কিন্তু টুতে এইভাবে রাখা হয় না। এরপরে দুই নাম্বার আমি যদি এটার উপরে ক্লিক করি, সিসি, সিসি শব্দের অর্থ হচ্ছে কার্বন কপি। এখানে আপনি যদি কোনো মেইল রাখেন সেক্ষেত্রে ধরেন আমি যদি একটা মেইল লিখি hrjship@gmail.com, আর একটা মেইল আমি রাখতেছি kl, ধরেন kk@gmail.com, লিখে আমি কমা দিয়ে দিলাম। তো আমার টুতে দুইটা মেইল আছে, সিসিতে দুইটা মেইল আছে। এখন ব্যাপার হচ্ছে এখানে সিসিতে যারা আছে তারা কিন্তু একজন আরেকজনকে দেখতে পারবে, কিন্তু এই টুতে যারা আছে এখানে এরা দেখতে পারবে না সিসিতে কারা আছে। তো এইটা কি কাজে ব্যবহৃত হয়, ধরেন আপনি আপনার বসকে মেইল করবেন এবং ইমিডিয়েট বসকে মেইল করবেন দুইজনকে, তো আপনি টুতে আপনার বসকে রাখলেন আর সিসিতে আপনার উপরের যে বস আছে তাকে রাখলেন, অর্থাৎ তাকেও জানিয়ে রাখলেন যে আমি বসকে মেইলটা করেছি, কিন্তু উপরের যে বস সে কিন্তু দেখতে পেলো না যে সিসিতে কিন্তু আরেকজনকে রাখা আছে। এখন যদি টু থেকে বস আপনাকে রিপ্লে করে তাহলে কিন্তু সিসিতে যে আছে সে দেখতে পাবে, কিন্তু সিসি থেকে যদি রিপ্লাই করা হয় তাহলে টুতে যে আছে সে দেখতে পাবে না। এরপরে তিন নম্বরে যে জিনিসটা আছে বিসিসি, বিসিসি শব্দের অর্থ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। আমি যদি এখানেও দুই তিনটা মেইল একটু লিখে নেই তাহলে বোঝাইতে সুবিধা হবে। একটা মেইল লিখলাম, এরপরে ধরেন আর একটা মেইল লিখলাম, কমা দিলাম। এখন বিসিসি সব থেকে মজার ব্যাপার হচ্ছে বিসিসিতে যারা আছে ধরেন এই দুইজন, এই একজন আরেকজনকে দেখতে পারবে না, কিন্তু সিসিতে কিন্তু যে ছিল একজন আর একজনকে দেখতে পেত, টুতে একজন আর একজনকে দেখতে পেত, কিন্তু বিসিসির একজন আর একজনকে দেখতে পাবে না। এইটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন আমরা এইচআর থেকে কাউকে মেইল পাঠাই অনেককে, ধরেন 50 জনকে ইন্টারভিউতে ডাকার জন্য আমি বিসিসিতে রেখে মেইল করলে কেউ কাউকে দেখতে পায় না বা জানতেও পারে না যে কতজনকে মেইল আসলে পাঠানো হয়েছে। তো বিসিসির কিন্তু একটা পাওয়ার আছে, আবার সে সিসিতে কারা আছে এবং টুতে কারা আছে এইটা সে দেখতে পাবে। যদি আমি টুতে কাউকে রাখি, ধরেন আমি টুতে আমার বসকে রাখলাম রেখে যে আমি এরকম যে আমি সবাইকে মেইল দিচ্ছি রিক্রুটমেন্টের জন্য, এই জন্য আমি টুতে রাখলাম আর বাদ বাকি সবাইকে আমি বিসিসিতে রেখে দিলাম, তো এক বিসিসি আর এক বিসিসি কে দেখতে পারবে না, কিন্তু সে টুতে কে আছে বা সিসিতে কে আছে সেটা সে দেখতে পারবে। টু বা সিসিতে যারা আছে তারা আবার বিসিসি কে দেখতে পারবে না। তো বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। আমি শেষবার আরেকটু ডিটেইলে বলতেছি এবং সংক্ষেপে, সেটা হচ্ছে টুতে যারা আছে তারা একে অপরকে দেখতে পারবে, একে অপরকে রিপ্লে দিতে পারবে, সিসিতে যারা আছে একে অপরকে দেখতে পারবে কিন্তু সিসি থেকে যদি রিপ্লে দেওয়া হয় তাহলে টুর কাছে যাবে না কিন্তু সিসিদের কাছে যাবে, আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, তারা একে অপরকে দেখতে পারবে না। এই দুইটা থেকে মূল ভিন্ন হচ্ছে একে অপরকে দেখতে পারবে না, কিন্তু বিসিসি থেকে টুতে কে আছে দেখতে পাবে, আবার সিসিতে কারা আছে তাদেরকেও দেখতে পারবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আসলে আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া ফেসবুকে আমাদের যে পেজটা আছে এই পেজেও আপনি পোস্ট করতে পারেন অথবা পেজে আমাকে মেসেজ করতে পারেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।